রেখেছে। বেগডোর দিয়ে পিছনের দরজা দিয়ে সমস্ত পৌরসভা এবং কর্পোরেশনের প্রশাসক বসিয়েছে। লোকসভার ভোটের পরে উনি আর ভোটে যেতে চাইছেন না, এত ভয় পেয়েছেন, এত ভয় পেয়ে উনি একজন প্রাইভেট টিউটর মাস্টারকে নিয়ে এসেছেন, প্রশান্ত কিশোর তার নাম, বিহার থেকে, বলে বিহারি বাবুকে নিয়ে এসেছে। আর বিহারি বাবুর ওখানে ভোট ছিল আপনারা জানেন, বিহারি বাবুর ওখানে তো বিহারি বাবু হেরে গেছে, বিহারি বাবুর ওখানে বিহারে ভোট ছিল, নীতিশ কুমার এবং হচ্ছে বিজেপির জোট ওখানে জিতেছে, নীতিশ কুমার আমার মুখ্যমন্ত্রী হয়েছে। তাহলে তো প্রশান্ত কিশোরের ম্যাজিক কোন কাজে লাগলো না দিদিমণি, এখনো সময় আছে, প্রশান্ত কিশোরকে আমাদের রাজ্যের 10.5 কোটি মানুষের ট্যাক্সের টাকা, 1000 কোটি টাকা আপনি দিয়েছেন, সেই টাকাটা প্রশান্ত কিশোরের কাছ থেকে আপনি ফেরত নিন, আর প্রশান্ত কিশোরকে এই রাজ্য রাজ্য থেকে তাড়িয়ে দিন, নাহলে আপনার টাকাও যাবে, আপনার আমও যাবে, আপনার ছাড়াও যাবে, তখন বসে আপনাকে আমরা চুষতে হবে, আর 2021 সালে আপনাকে আমরা চুষানোর ব্যবস্থা করে দিয়েছে রাজ্যের জনগণ এবং আগামী দিনেও করবে। আমি যখন এখানে ভারতীয় জনতা পার্টির এখানে আমাকে লোকসভার ক্যান্ডিডেট করা হয়েছিল, বিভিন্ন এলাকায় যখন ভোটের প্রচারে গেছি, মাননীয় সুজিত দা সঙ্গে ছিল, আমাদের এই জেলার যারা কার্যকর্তা তার সঙ্গে ছিল, একদম খড়গ্রাম বিধানসভা, রঘুগ্রাম বিধানসভা, সাগর থেকে বিধানসভা, লালগোলা বিধানসভা, রঘুনাথগঞ্জ বিধানসভা, জঙ্গিপুর বিধানসভা, সুতি বিধানসভা, এই 7টি বিধানসভা মিলিয়ে জঙ্গিপুর লোকসভা আসনের অত্যন্ত গ্রামীণ এলাকায় যখন ভোটের প্রচারে গেছি, তখন আমার মা বলে না সেই এলাকায় বিড়ি বাজছে, আর তারা বলছিল যে মেশিনটা আমরা 2 বার টিপবো, বলে কেন, বলে পঞ্চায়েতের ভোট আমরা দিতে পারিনি, আর যে ভোটাররা ভোট দিতে পারে না তাদের মনের যন্ত্রণা, মনের ক্ষোভ, মনের জ্বালা মেটানোর জন্য আমার গ্রামের বাবারা বলছে তারা বিড়ি বাজছে, আর তারা আমায় বলছে যে আমরা বোতামটা 2 বার টিপবো। আমি বললাম বোতামটা 2 বার টেপা যাবে না, একবারে টিপতে হবে, এবার বিধানসভার ভোটে তো বোতামটা একবারে টিপতে হবে, ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটতে হবে। অন্যান্য রাজ্য থেকে আমাদের রাজ্য আই আমাদের রাজ্যে আসে আইএএস আইপিএস অফিসাররা অন্য রাজ্য সাপ্লাই করে আমাদের রাজ্যে, আমাদের রাজ্যের যতগুলো দেখবেন বেশিরভাগ ডিএম আর এসপি অন্য রাজ্য থেকে আসে, আইএএস ক্যাডার এবং আইপিএস ক্যাডার, আর আমাদের রাজ্যে আমরা সাপ্লাই করি কি জানেন, অন্য রাজ্যে আমরা সাপ্লাই করি লেবার, এখানে লেবার মিনিস্টার আছে না দিদির ভাই, এখানকার জঙ্গিপুরের এমএলএ যিনি লেবার মিনিস্টার, তিনি তিনি তার যোগ্যতা এবং দক্ষতা তিনি অত্যন্ত ভালো কাজ করেছেন, উনি লেবার মিনিস্টার, ওনার কাজটা হলো লেবার সাপ্লাই করা, লেবারদের এখানে কাজের সংস্থান করে দেওয়া, এখানে লেবারদের জীবনের উন্নতি করা, পরিবার পরিজন নিয়ে যাতে তারা সুখে শান্তিতে থাকে সেই কাজটা উনি করেননি, উনি লেবার মিনিস্টার, এই জঙ্গিপুর বিধানসভার যিনি এমএলএ তিনি লেবার মিনিস্টার, উনি লেবার সাপ্লাইয়ের কাজ করছে আমাদের রাজ্য থেকে, এই মুর্শিদাবাদ জেলা থেকে, যেখানে লেবার মিনিস্টারের বাড়ি এই জেলা, এই জেলা থেকে প্রায় 30 লাখ পরিযায়ী শ্রমিক লেবার কাজ করতে যাচ্ছে, কোথায় যাচ্ছে, গুজরাটে, উত্তরপ্রদেশে, হরিয়ানায়, হিমাচল প্রদেশে, আসামে, গোয়াতে, মধ্যপ্রদেশে, আমি যে রাজ্যগুলোর কথা বললাম সমস্ত রাজ্যে বিজেপি শাসিত রাজ্য, এখানকার আমাদের এই মুর্শিদাবাদ জেলার মুসলিম বাড়ি লাখ লাখ ছেলে মেয়ে তারা চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিকের কাজ করতে, মানে লেবারের কাজ করতে যাচ্ছে। হ্যাঁ, ওখানে যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে যায়, কোন সরকারি চাকরি করতে যায়, বেসরকারি চাকরি করতে যায়, চাকরি করতে নয়, তারা যাচ্ছে রাজমিস্ত্রির যোগাড়ি, একদম সোজা বাংলা কথায় শ্রমিকের কাজ করতে, লেবারের কাজ করতে যাচ্ছে, এখানে লেবারের কাজ দিতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী, তারা গিয়ে ভিন্ন রাজ্যে এখানকার লেবার মিনিস্টার লেবার সাপ্লাই দিয়েছে, দিয়ে দিদির 1 নম্বর গুডবুকে তার নাম আছে জানেন, উনি যেহেতু অনেক লেবার এখান থেকে সাপ্লাই দিয়েছেন, প্রায় 30 থেকে 40 লাখ লেবার এই জেলা থেকে সাপ্লাই দিয়েছেন, আর গোটা রাজ্য থেকে প্রায় 60 থেকে 70 লাখ লেবার উনি সাপ্লাই করেছেন অন্যান্য রাজ্যে। তাই এখানকার যারা মুসলিম বাড়ির ছেলে মেয়ে যারা লেবারের কাজ
করতে গেছে, আপনারা দেখেছেন সেই করোনার সময়, লকডাউনের সময় তাদের কি ভয়ঙ্কর পরিস্থিতি। তারা যখন ট্রেনে করে ফিরছে, আমাদের রেলমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যখন উদ্যোগ নিয়ে তাদের ট্রেনে করে ফেরাবার ব্যবস্থা করছে, যে 75% রেলের ভাড়া দেবে রেল দপ্তর, আর 25% ভাড়া দেবে যে রাজ্যের শ্রমিক সেই রাজ্য। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমি 1 টাকাও দিতে পারবো না, উনি টাকা দিতে পারবেন না, তার কারণ ওনার মেলা খেলা উৎসব করে তো উনি সমস্ত কিছু টাকা ফুরিয়ে দিয়েছেন আর ঋণ নিচ্ছেন। চার্বাক দর্শনে আমরা পড়েছিলাম, পড়েছি ফিলোসফিতে, যে বলে যত যাবৎ জিল জীবেত সুখং জীবেত ঋণং কৃতং ঘৃতং পিবেত, মানে যতদিন বাঁচেন সুখে বাঁচেন, ঋণ করেও কি খাও। সেজন্য উনি ঋণ করছেন, আর ঋণ করে মেলা খেলা উৎসব, ঘটি উৎসব, পাটি উৎসব, মাটি উত্ত উৎসব, চটি উৎসব, এমন কোন মেলা খেলার উৎসব বাকি নেই, সব করে তিনি কমপ্লিট করে দিয়েছেন। একটা উৎসব বাকি আছে, আমি আপনাদের সবাইকে বলছি, উৎসবটা হচ্ছে তৃণমূলের বিদায়ের উৎসব, সেটা হচ্ছে 2021 সালে, সেটা আমরা ভারতীয় জনতা পার্টি করব আপনাদেরকে সঙ্গে নিয়ে। 2021 সালের সাধারণ বিধানসভার নির্বাচন হবে, তার আগে রাজ্যের পরিস্থিতি কত ভয়ঙ্কর, এখানে আইন শৃঙ্খলা যে ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলা বলে যে কিছুই নেই। 10ই ডিসেম্বর আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি যাচ্ছিলেন ডায়মন্ড হারবারে, ডায়মন্ড হারবারে যাওয়ার 10 কিলোমিটার আগে আপনাদের বলতে চাই, আগামী 19 তারিখ এবং 20 দুদিন আসবেন আমাদের, আমাদের রাজ্যে থাকবেন, রাজ্য সফরে আসছেন, আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি, মোটা ভাই বলে অনেকে তাকে, মোটা ভাই রাজ্যে আসবে, মাননীয় অমিত শাহজি আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে আঁচড় দিয়ে বুঝবেন এবারে কত বুকের পাটা আছে, কত হিম্মত আছে, দেখিয়ে দেওয়া হবে। এখন মুখ্যমন্ত্রী বলছেন 356 ধারা জারি করলে করুন, আমরা 356 ধারা জারি আপনার করব না, কারণ আপনার তো আইওয়ার নেই, আপনি তো রাজনৈতিক ভাবে মরে গেছেন, এখন তো